বাইকটির বলতে শুনেছিস? এক বাঘিনী আমার ভাইকে ধরে নিয়ে গেছে, এক পুলিশ। ও কি বলেছে শুনতে পাচ্ছিস? আমার ভাইকে উদ্ধার কর, না হলে আমি তোকে নিখোঁজ করে দেব। এই জায়গাটা চিনতে পারছিস? চিনতে পারছিস? এটা হলো সেই বাড়ি যেখানে আমার বাবা মাকে আমার চোখের সামনে দাও ছিদ্রের আর তোরা খুন করেছিলি। আমি সেই তামান্না দাও ছিদ্রকে গুলি করে পালিয়ে গিয়েছিলাম। এতটা বছর আমি নিজেকে প্রতিশোধের আগুনে পুড়িয়ে পুড়িয়ে তোদের উপরে প্রতিশোধ নেবার জন্য নিজেকে তৈরি করেছি। আমার সে প্রতিশোধের তুই হলি প্রধান শিকার। আমাকে ক্ষমা করে দাও, আমার জীবন ভিক্ষা দাও, আমি ভালো হয়ে যাব। তুই জীবন ভিক্ষা চাইছিস? তোকে আমি একটা সুযোগ দেবো, একটা। এক থেকে পাঁচ বলার মধ্যে যদি একটা টেক্কা ধরতে পারিস তাহলে তুই বেঁচে যাবি। সবাই বাঁচতে চায়, তোর মতো আমার মা বাবাও বাঁচতে চেয়েছিল, কিন্তু তোরা বাঁচতে দিসনি, বাঁচতে দিসনি। মা, আজ আমি আমার বাবা মায়ের খুনিদের একজনের উপর প্রতিশোধ নিতে পেরেছি। এতটা বছর যে কষ্ট বুকে নিয়ে আমি একটি মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি, ওই ঘুম আমি দাঁত শিকদারের দু চোখ থেকে কেড়ে নিতে পেরেছি, ওর ভাইয়ের লাশ উপহার দিতে পেরেছি। এটাই আমার আনন্দ মা, এটাই আমার আনন্দ। আমাদের আর এই এলাকায় থাকাটা ঠিক হবে না। যদি ওই দাউদ শিকদার জানতে পারে তোর কারণে ওর ভাইকে মেরে ফেলার জন্য ওই বাঘিনী ধরে নিয়ে গেছে, তাহলে আমরা কেউ বাঁচবো না। কিন্তু বাবা, আমি ওই বাঘিনীর সাথে একবার দেখা করতে চাই। আমার বড় জানতে ইচ্ছে করছে কি ওই বাঘিনী দাউদ শিকদারের সাথে তার কিসের শত্রুতা। ওই দাউদ শিকদার তো আমার শত্রু, ও আমার বাবা মাকে খুন করেছে। ওই দাউদ শিকদারের কারণে আমি আমার ভাই বোনকে হারিয়েছি। তাই যে প্রতিশোধ নেবার কথা আমার, সেই প্রতিশোধ নেবার জন্য ওই বাঘিনী কেন দাউদ শিকদারের ভাইকে তুলে নিয়ে গেল? যে অতীত আমি তোকে ভুলিয়ে দিয়েছি, আমি চাই না সেই অতীতে তুই ফিরে যা। আমি তো ভুলেই ছিলাম, ভুলেছিলাম বলেই শব্দম থেকে রেশমি হয়েছি। কিন্তু আমি আজ আর ভুলে থাকতে পারছি না বাবা। রেশমির জায়গায় শবনম চিৎকার করে বলছে, তুই রেশমি না, তুই শবনম। তোর পায়ে বাঞ্জারানের ঘুঙ্গু মানায় না, তোর বাঘিনীর মতো প্রতিশোধের আগুনে জেগে ওঠা উচিত। না রেশমি না, এ কথা তুই বলিস না। সেই ছোটবেলা থেকে আমি তোকে স্নেহ ভালোবাসা দিয়ে নিজের মেয়ের মতো এত বড় করেছি, আমার আমার সেই ভালোবাসার কি কোনো দাম নেই? কে বলে দাম নেই বাবা? আছে বাবা, আছে। কিন্তু আমার অতীত যে আমাকে বিদ্রোহ করছে, আমার অতীত আমাকে ডেকে বলছে, সব নাম তুই প্রতিশোধ নে, সব নাম তুই প্রতিশোধ নে, প্রতিশোধ।